হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছো। বরাবরের মতোই আমি অনেক হাজির হয়েছি নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমরা বানাবো সোলার উইন্ড টারবাইন অথবা সোলার উইন্ড মিল। আর এই সোলার উইন্ড মিল বানাতে যা যা লাগছে, দুটো তার, প্রোপেলার বরাবরের মতো, একটা ডিসি মোটর, ছোট ডিসি মোটর, একটি সোলার প্যানেল আর কিছু কক্সিট। আর এসব মাপজোক করার জন্য হচ্ছে স্কেল এবং অ্যান্টিকেটার। চলো শুরু করি কীভাবে বানাতে হয় সোলার উইন্ড মিল আর টারবাইন। তো বন্ধুরা, আমাদের দুইটা কাটা হয়ে গেল। একটা হচ্ছে বেসমেন্ট উইন্ডমিলের আর একটা হচ্ছে তার স্ট্যান্ড। চলো আমরা আগে লাগিয়ে ফেলি কিভাবে এই দুটাকে লাগাতে হয়। বন্ধুরা, গ্লুটি শুকানো পর্যন্ত আমরা ওয়েট করি। তোমরা জানো উইন্ড মিলের কাজ কি? তোমরা যদি না জেনে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজে তোমরা জানাও যে উইন্ড মিলের কাজ কি। বন্ধুরা, এটা লাগিয়ে গেছে। এখন আসো আমরা সোলার প্যানেলটার সাথে আমরা ওয়্যার দুটো কানেক্ট করি। আগে প্রথমে যেটা কেটে ফেলতে হবে, হ্যাঁ কেটে ফেলেছি। বন্ধুরা, পজিটিভ
সোলার প্যানেলের পজিটিভ প্রান্তের সাথে আমরা লালটা লাগাবো আর নেগেটিভ বা মাইনাসটার সাথে আমরা কালো তারটি লাগাবো। তোমরা ভালোভাবে খেয়াল করবে এবং এটা ঝালাই দেওয়ার সময় অবশ্যই বড়দের সাহায্য নেবে, নিজেরা করতে যেও না। হ্যাঁ বন্ধুরা, আমাদের সোলার প্যানেলটির সাথে তার লাগানো শেষ। চলো এখন আমরা মোটরটি সেট করে ফেলি এবং মোটরটির সাথে বাকি কানেকশনগুলো দিয়ে ফেলি। তোমাদেরকে সুবিধার জন্য আমি জানাই রাখি, আমরা এখানে মোটরটি সেট করব। চলো কীভাবে সেট করতে হয় দেখি। বন্ধুরা গ্লুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আর তোমরা এসব কাটাকাটি কাজ, গ্লু লাগানোর কাজ অথবা হচ্ছে সোলার প্যানেলের সাথে তার ঝালাইয়ের কাজ করার সময় অবশ্যই বড়দের সাহায্য নেবে। হ্যাঁ বন্ধুরা, ওটা লাগানো শেষ। চলো এখন আমরা সোলার প্যানেলটি লাগিয়ে ফেলি। বন্ধুরা আমরা দুটো ছোট ফুটো করে নিলাম যাতে আমরা তার দুটো ঢুকাইতে পারি। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের লাগানো হয়ে গেছে। আমরা এটাকে একটু গ্লু দিয়ে আটকে দেই। তোমরা কি জানো উইন্ডমিলের কাজ কি? উইন্ডমিল বা বায়ুকল হচ্ছে বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি তৈরি করা। তাহলে কাজ কি হলো? বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি বা ইলেকট্রিসিটি জেনারেট করাই হচ্ছে গিয়ে বায়ুকল বা উইন্ডমিলের কাজ।
এখন আমরা লাল তারটার সাথে লাল তারটি জোড়া দেব কালোটির সাথে কালোটি। আসো বন্ধুরা, আমরা এই জায়গাটি একটু টেপ দিয়ে ভালো করে আটকায় ফেলি। এই যে হয়ে গেল আমাদের উইন্ডমিল। চলো এখন আমরা প্রোপেলারটি লাগিয়ে ফেলি। এই তো বন্ধুরা, আমাদের হয়ে গেল সোলার উইন্ডমিল অথবা উইন্ড টারবাইন। চলো আমরা রোদে নিয়ে যাই, দেখি এটা কাজ করে কিনা। বন্ধুরা, আমরা এখন আমাদের উইন্ড মিলটাকে রোদে নিয়ে আসছি। দেখো, আমি সোলার প্যানেলের উপর হাত দিয়ে আছি, তার মানে সোলার প্যানেলের উপর কোনো রোদ বা আলোকরশ্মি পড়ে নাই বলে মোটরটি ঘুরছে না। আমার এখন এটা সূর্যের আলো নিচে রাখবো এবং দেখবো এটা ঘোরে কিনা এবং কাজ করে কিনা। চলো। হ্যাঁ বন্ধুরা, এটা চমৎকার কাজ করছে। সো হয়ে গেল আমাদের সোলার উইন্ডমিল। তোমরা অবশ্যই এমন উইন্ডমিল বানায় আমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে?